আছে না আমার মুক্তা আছে না আমার পারিষ্কার সেই বিচারের হাইকোর্টে দেবী নিয়ে আমায় করবেন পার আমি পাবি সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চ্যানেলের ফেসবুক পেজ এবং স্ট্রেট ডায়ালগ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজা আহমদ ফয়সাল চৌধুরী সুয়েব। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, ভালো থাকার চাই। প্রিয় দর্শক, আপনারা গানটি শুনেছেন, আছেন আমার মুক্তার আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জামিনদার। প্রিয় দর্শক, গানটার অর্থ অনেকেই হয়তো বুঝেন, না বুঝেও কিন্তু কাজ করেন। হ্যাঁ, ভাবেন যে আমি পাপি তিনি জামিনদার, বর্তমান সরকারের যারা পাপ করছেন তারা ভাবেন যে আমি তো পাপ করছি, মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন জামিনদার, তিনি আমাদেরকে ছাড়িয়ে নিয়ে আসবেন। আমি প্রায় আজকে প্রিয় দর্শক, আমার দুর্নীতির যেটি টাকার খেলা চলছে সেটি প্রায় 47 নম্বর পর্ব, এবং আমি 50টিরও বেশি ভিডিও তৈরি করেছি, দুর্নীতির ব্যাপারে কথা বলেছি। বাংলাদেশের যে চলমান দুর্নীতি প্রিয় দর্শক, সেটি ভয়াবহ রূপ ধারণ করেছে। চিহ্নিত দুর্নীতিবাজ ও লুটেরাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে না পারায় সরকার ও প্রশাসনের চারিদিকে দুর্নীতির চূড়াবলি তৈরি হয়েছে। প্রিয় দর্শক, দুর্নীতির সিন্ডিকেট সরকারকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, রাজনীতি ও প্রশাসনের ছত্রচ্ছায়া গুন্ডাতন্ত্রের উদ্ভব হয়েছে, দেশে অর্থনৈতিক ক্ষেত্রে সরকারের যে কি যেটি এই দাবি বিস্ময়কর উন্নতি হলেও জাতীয় অর্থনীতির সক্ষমতা বাড়লেও মুক্তবাজার অর্থনীতির ভ্রান্তি ও মোহ থেকে বের হতে না পারা এবং নীতি কাঠামোগত অনিশ্চয়তার কারণে সমাজ ও অর্থনীতিতে ভয়ঙ্কর বৈষম্য বেড়েই চলছে। রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে পুলিশ সেনাবাহিনী, সরকারি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা থেকে শুরু করে ব্যাংক মালিক ব্যবসায়ী নেতা কম বেশি দুর্নীতির পৃষ্ঠপোষকতায় ডুবে রয়েছেন। আমার টিম যে তথ্য দিচ্ছে প্রিয় দর্শক, সেখানে দেখা যাচ্ছে দেশে চলছে দুর্নীতির মহা উৎসব। প্রিয় দর্শক, আজকে যার ব্যাপারে কথা বলতে চাই, তিনি আমার টিম লিখেছে, তিনি রাজনীতির, পুরোটা বললাম না প্রিয় দর্শক, কারণ আমি নিজে এডিট করি অনেক কিছু, আমার টিম যেভাবে দেয় সেগুলা দিলে তারা যেভাবে বলেন আমাকে দৌড়াইয়া নিয়ে যাবেন লন্ডন থেকে, মাঝে মধ্যে এগুলো শুনে আমি হাসি, তারা আমাকে লন্ডন থেকে দৌড়াইয়া নিয়ে যাবেন। তিনি হচ্ছেন রাজনীতির রংবাজ, সেই ওয়ার্ডটা প্রিয় দর্শক আমি বললাম না, তিনি রংবাজ না, তিনি দুর্নীতির রাজা, তিনি হচ্ছেন আব্দুস সুবহান মিয়া গুলাব। তিনি মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য। আমাকে অনেকে বলছেন যে মাননীয় বলবেন না, আর বুটে নির্বাচিত হয়েছে সব বলবেন না, এটা মানি বুটে যে নির্বাচিত হয় না এটা বানিয়ে আপনাদের সাথে আমি একমত। আপনারা আজকে বলছেন ওনারা ভোটার বিয়ে নির্বাচন করছেন, আমি বলতেছি 2014 থেকে। প্রিয় দর্শক, 2014 যে ভোটার বিয়ে নির্বাচন হয়েছে, আপনারা যদি আমার স্ট্রিট ডায়ালগে যান তাহলে আপনারা দেখতে পারবেন, আমার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে আপনারা দেখতে পারবেন, আমি 2014 তখন চ্যানেল আই ইউরোপ চালাইতাম। আমি এইসব বলার কারণে আমার টেলিভিশনটি গিয়েছে। প্রিয় দর্শক, আমি আমার টেলিভিশন নিয়েও আপনাদেরকে ধারাবাহিকভাবে দু একটি পর্ব আমি করব, কিভাবে কি হয়েছে না হয়েছে, এবং
কত টাকা লস করলাম, কত টাকা পেলাম, টাকা মারলাম কি না, সেটিও তো আপনাদের জানার বিষয় রয়েছে প্রিয় দর্শক। তো এই আব্দুস সুবান গুলাব মিয়া গুলাব স্যার, তিনি আফম বাহাউদ্দিন নাসিম সাহেবের যে সিট সেখানে তিনি ভোটারবিহীন এমপি। প্রিয় দর্শক, জন্ম 9 অক্টোবরে 1956-এ। এখন প্রিয় দর্শক, আব্দুস সুবান গুলাব সাহেব ব্যক্তিগত জীবনে 1992 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্রলীগ নেত্রী গুলশান রা কুকুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 2 পুত্র 1 কন্যা সন্তান রয়েছে। আব্দুস সুবান গুলাব সাহেবের দু তিনটি বইও রয়েছে প্রিয় দর্শক। সেই বইগুলোর মধ্যে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বাঙালি জাতির ইতিহাস, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ছোটদের শেখ হাসিনা অন্যতম। তিনি 2015 থেকে 2016 সাল পর্যন্ত বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল 21 টেলিভিশনের ব্যবস্থাপনার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রিয় দর্শক, গুলাব মিয়া সাহেব সূর্যাসন হলের বেআইনি অস্ত্রধারী ছাত্রলীগের নেতা। যারা ছাত্র নেতা হন কিছু অস্ত্র রাখতে হয় প্রিয় দর্শক, এটি বাংলাদেশের রাজনীতিতে, ছাত্র রাজনীতিতে। সন্ত্রাস আপনি করবেন না তাহলে আপনি নেতা হবেন কি করে? আপনাকে সন্ত্রাস করতে হবে, সন্ত্রাসী আপনি পালতে হবে, পুষতে হবে আপনাকে। সেই নেতা, অস্ত্রধারী ছাত্রলীগের নেতা বিদেশে পাড়ি দেন নিউ ইয়র্কে। সেখানে তিনি নিউ ইয়র্কে বেশ কিছুদিন তিনি ট্যাক্সি চালিয়ে তার জীবিকা নির্বাহ করেন। এটির জন্য তাকে স্যালুট দিই, কারণ তিনি ট্যাক্সি চালিয়েছেন, তিনি চুরিদারি করেননি। প্রিয় দর্শক, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তিনি যা করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসাবে নিয়োগ পান, তারপর আর পিছনে ফিরে তাকাতে হয় নাই। প্রিয় দর্শক, মিয়া এই গুলাব স্যার দুর্বার গতিতে তিনি এগিয়ে চলছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে শুরু হয় অবৈধভাবে টাকা রোজগার, দেশে অবৈধ বিওআইপির ব্যবসার সিন্ডিকেট নেতা তিনি। বর্তমানে আওয়ামী লীগের প্রচার সম্পাদক, এই দায়িত্ব গ্রহণের পর প্রচার উপকমিটির সদস্য নিয়োগে তিনিও বাণিজ্য করেন। আমার টিম জানিয়েছে অর্থের বিনিময়ে প্রায় 15 জনকে সদস্য বানিয়ে দেন এই গুলাব স্যার। জাহাঙ্গীর কবির নানক সহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন দিয়ে শত কোটি টাকা লুটপাট করেন তিনি এবং আমাদের নানক স্যার। ফলে বিপুল সংখ্যক বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেন। প্রিয় দর্শক, আওয়ামী লীগেরই তারা, বাট তারা বিদ্রোহ করেছেন তারা। প্রিয় দর্শক, আমার পোস্টারে আপনারা আরেকজনের নাম আমি দিয়েছি, তিনি হচ্ছেন রাশিক রহমান, রংপুরের গায়িকা রেহানা আশিক ও এমপি আশিকুর রহমানের। আমি এডিট করলাম প্রিয় দর্শক, আমার টিম যেটি লিখেছেন সেটি বললাম না। পুত্র তিনিও, আপনারা ওই যে করোনাকালীন সময়ে যে একজন টক শো হতে যাইতো না, কি নাম তার, রিজেন্টের সাহেদের মতো তিনিও টক শোর প্লেয়ার। প্রিয় দর্শক, বাবার মালিকানাধীন মেঘনা ব্যাংকের লোন দালালি সহ সরকারের টেন্ডারবাজি সহ সাপ্লাই ব্যবসার সাথে জড়িত এই রাশিক রহমান। আওয়ামী লীগের প্রচার কমিটির সদস্য ও গুলাব মিয়ার অবৈধ ব্যবসার সহযোগী এই রাশিক রহমান। পাগড়ি ইর্তেজা, নগদ কুকন ও গিটার তাপসের ঘনিষ্ঠজন, ওয়েস্টিন হোটেলের পাপিয়াদের নায়ক এই রাশিক রহমান। প্রিয় দর্শক,
উনারা আমাকে হুলিয়া দিয়ে ব্রিটেন থেকে দড়িয়ে নিয়ে যাবেন, এই হুমকি আসছে আমার কিসে। তো আমি আমার টিমকে বলেছি যে কোনোভাবে যদি পারেন যারা হুমকি দেয় বক্তব্যটা রেকর্ড করে আমাকে দিয়ে দেন প্লিজ, আমি তারপর আমি দেখব। দুর্নীতি করে তারা, মাননীয় প্রধানমন্ত্রী আপনার আশেপাশে থেকে তারা কিভাবে দুর্নীতি করে, আপনি যেখানে বলছেন দুর্নীতির বিরুদ্ধে আপনি জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন, সেখানে আপনার এই এই গোলাপ মিয়া ওরা কিভাবে দুর্নীতি করে? আপনি কি তাইলে দুর্নীতি উৎসাহিত করেন মাননীয় প্রধানমন্ত্রী? আপনার জন্য আমার ভয় হয়, আপনারা যেভাবে দেশ চালিয়েছেন গত 12-14 বছর, আজকে আমেরিকা এসে স্যাংশন দেয়। মাননীয় প্রধানমন্ত্রী, আমার কাছে কেন জানি মনে হচ্ছে দেশকে আপনারা অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছেন, ঠেলে দিচ্ছেন আপনারা অন্ধকারের দিকে। আমেরিকা স্যাংশন দিয়েছে, আপনারা কি বক্তব্য রাখছেন? এগুলো আপনার পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি বক্তব্য দেয় কাগজ চেয়ে, মানুষ বুঝে না এগুলা? আমেরিকার অ্যাম্বাসেডর চলে গেলেন, দেখা হলো না আপনার সাথে, তিনি কি লিখে গিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী? আগুন নিয়ে খেললে তো হবে না, আগুনে পুড়ে অনেকেই চারকার হয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী, এখনো সময় রয়েছে, আপনারা এই সব থেকে বেরিয়ে আসুন। আমি আপনাকে অনেক আগেই সতর্ক করে দিয়েছি, আপনি দেশ চালান কিন্তু যাদেরকে নিয়ে চালান মাননীয় প্রধানমন্ত্রী তাদের শুধু টাকা আর টাকা চাই। 30 লক্ষ টাকা দামের গড়ি পড়ে নাসির আশিক রহমান, আমাদের গড়ি নাই, আমাদের তো গড়ি আছে বেড়া, তো 30 লাখ টাকা দিয়ে কিনতে হবে কেন গড়ি? কার টাকা এটি? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নগদ কুকনের গড়ি, রাশিক রহমানের গড়ি দেখলে আপনি বুঝতে পারেন না ওরা কি করে। বাপের জন্মে গড়ি পরস নাই বেটা, জনগণের টাকা দিয়ে তোরা গড়ি পরস, আবার বলস আমাকে দড়াইয়া নিবে, আয় কোথা থেকে দড়াইয়া নিতে চাস তোদেরকে আমি আই ক্যান চ্যালেঞ্জ, কি করতে পারস? তোদের দিন শেষ, আমি তো দুর্নীতি করি নাই, তোরা দুর্নীতি করেছস, দেশ ধ্বংস করে দিয়েছিস তোরা। প্রিয় দর্শক, আমার এই ভিডিওর মাধ্যমে কোনো ধরনের বন্ধুটি হলে আমাকে কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।